আমার ছেলে এমন কাজ করতেই পারে না, বলছেন স্বপ্নদীপ কাণ্ডে গ্রেফতার হওয়া বাঁকুড়ার ছেলে দীপশেখর দত্তের মা। রবিবার ভোরবেলায় যাদবপুর কাণ্ডে গ্রেফতার করা হয় বাঁকুড়ার ছাত্র দীপশেখর দত্তকে। বাঁকুড়ার মাচানতলার ফেমাস গলির বাসিন্দা সঙ্গীতা দত্ত এবং মনতোষ দত্তের সন্তান দীপশেখর দত্ত। দীপশেখর দত্তের গ্রেফতার হওয়ার কথা পাঁচজন জানতেই সরগরম হয় মাচানতলার ফেমাস গলি। দীপশেখরের মা জানান সবসময় স্বপ্নদীপের পাশেই ছিল দীপশেখর। ফোন করে দীপশেখর জানায় যে স্বপ্নদীপকে বাঁচাতে না পারার খেতটাকে ব্যথা দিয়েছে। যাদবপুর কাণ্ডে এদিন গ্রেফতার করা হয় দুইজনকে, তার মধ্যে অন্যতম বাঁকুড়ার দীপশেখর দত্ত। এর পেছনে কোনো এক বড় চক্রান্ত রয়েছে এমনটাই বলছেন দীপশেখরের বাবা মনতোষ দত্ত। ছেলেকে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি তার। অপরদিকে দীপশেখরের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে দীপশেখরকেও র্যাগিং এর শিকার হতে হয়েছিল, যদিও স্বপ্নদীপ কাণ্ডে দোষীর শাস্তি হোক এমনটাই চাইছেন তিনি। বাঁচাতে পারলাম না ছেলেটাকে, এই কথাটাই আমাকে ও একটা আফসোস করছে, মানে ভিতরে ওর একটা ইয়ে হচ্ছে যে ছেলেটাকে বাঁচাতে পারলাম না মা, এত চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না। প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা, এইখানে তো সবার, এখানেও স্কুল জীবনেও এরকম করতো, সবার সামনে সবার এতে আগে এগিয়ে যেত, ওইখানেও দাদারা বারণ করে বাবু ভাই তুই সবসময় এরকম এগিয়ে যাস না, নিজে পড়াশোনা নিয়ে থাক, কারোর কিছু হলে ঝাঁপিয়ে যেত। সেই ছেলে যে এরকম এইসবে যুক্ত থাকবে সেটা বিশ্বাস করিনি। না না না, অত হেল্প করতে গেছে কোনো কিছু সেইটা হয়তো উল্টো পাল্টাই হয়েছে। ওই যে কাগজটার ব্যাপারে আমি বলছি, ও একটা কাগজে লিখেছে দিবে যে তোর কোনো অসুবিধা মানে তুই বাবু লিখেছে দিয়ে সই করেছে, সেটা পুলিশকে দেখিয়েছে, এবার পুলিশরা বলছে যে তুমি নিজে এগুলো করেছো। হ্যাঁ, ওগুলো তদন্ত করুক, ভালো করে তদন্ত না করলে। হ্যাঁ, কাগজে কি লিখেছিল ওই ওকে ওরকম র‍্যাগিং হোস্টেলের ছেলেরা, হ্যাঁ হোস্টেলের ছেলেরা সন্ত্রস্ত করে রেখেছিল। বাবু বলছে দেখ ওইসব কিচ্ছু হবে না, আমি তোর পাশে আছি, তুই একদম চিন্তা করিস না, আমি সব সময় জানবি যে দীপশেখর দাদা তোর কাছে আছে। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না। আমি তো ভেবেছিলাম যে ছেলেকে তুলে নিয়ে চলে আসবো, বলে মা এত কষ্ট করেছে চলে যাব, বাবারও শরীর ভালো নয়, এই তো আঙুল দুটো কেটে বাদ দেওয়া হয়েছে, হাটের অপারেশন, বাইরে চিকিৎসা হচ্ছে, অপারেশন করতে হবে, তাহলে এই মানুষটাকে নিয়ে আমি আর কোনখানে কিভাবে কোথায় যাব। সেই জন্য বাবু ওইখানে একটু কষ্ট করে ভালো করে পড়, হ্যাঁ আমার ছেলের এক বছর ধরে মানে যা চলেছে সে মানে মানে মারাত্মক, আমাকে বলেনি, মা ভয় পাবে, মা চিন্তা করবে, সেই জন্য আমাকে বলেনি, আমার দিদিদেরকে বলেছে, আমার বাপের বাড়িতে বলেছে যে এরকম এরকম জানো এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, এই ঘটনাটাই কিভাবে দেখছেন বা কি বলবেন, পুলিশের এই অ্যারেস্ট করা কি মনে হয়? এটাই বলবো যে এটা যারা করেছে, মেন যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক। সঙ্গীতা দত্ত।
আমি সকাল বেলায় জানতে বললাম যে ছেলেকে অ্যারেস্ট করেছে। তার আগে পুলিশ ডেকেছিল আগের দিনে, সেদিনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল, এগুলোই শুনেছিলাম। কি মনে হয় ইনভলভমেন্ট আছে আপনার ছেলের? না, আমি কোনোভাবে বিশ্বাস করি না আমার ছেলে এটাতে ইনভলভমেন্ট থাকতে পারে বলে। কতদিন ধরে পড়াশোনা করছে? কতদিন ধরে পড়াশোনা করছে ওখানে যাদবপুরে? এই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো, এবার সেকেন্ড ইয়ারে মানে জাস্ট উঠেছে আর এক বছর হলো। কীভাবে দেখছেন এটাকে? দেখুন, দেখছি বলতে কি, আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তাতে আমার ছেলে হলো আমার ছেলেও যেন শাস্তি পায়। আমি কোনোভাবেই এটাকে টলারেট করি না, কারণ আমিও একটা ছেলের বাবা, ঠিক আছে? কোনো কাউকার বুক থেকে কিছু খালি হয়ে যাওয়া সেটা আমিও সহ্য করি না, কারণ আমরাও মানুষকে ভালোবাসি। তো আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে এটার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে না। তাহলে কী মনে করছেন, পুলিশ কীভাবে তাকে অ্যারেস্ট করলো, কী মনে করছেন? সেটা তো ধরুন পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে, এবারে সেখানে ধরুন দোষী যদি হয় তো প্রমাণিত যদি হয় তাহলে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, পুলিশ তো ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট তো করবেই, এবং আমার ছেলে যা বলছিল যে ও কোনোভাবেই ওর কোনো দোষ নেই বা ও কোনোভাবেই ও বারবার চেয়েছিল যে জিনিসটাকে ছেলেটা যাতে না কোনো কিছু করে অস্বাভাবিক আচরণ করছিল সব দেখেছে। আপনার নাম কি? আমার নাম মধুসূদন। হ্যালো, কোনো কথা হয়নি কিছু হয়ে গেছে? না, আমার সঙ্গে সেরকম কথা হয়নি, কারণ রাত্রে কথা হয়নি। আমাদের হয়ে নাকি আজকে ভোরবেলায় অ্যারেস্ট করেছে, ইয়েতে কী বলে যাদবপুর থানায় নিয়ে গিয়েছে, ওখান থেকে নাকি লালবাজার নিয়ে গেছে, একটু বিয়ে খবর। এই যে ঘটনা, ঘটনার পর থেকে ছেলের সাথে কথা হয়েছিল? ছেলের সাথে কথা হয়েছে বলতে কালকে ছেলের সাথে কথা হয়েছিল, যে বললো যে মা আমি তো ছেলেটাকে অনেক কিছু বুঝিয়েছি, অনেক কিছু ইয়ে করেছি, কিন্তু বলছি গতকাল রাতে আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনার বিষয়ে কি বলবেন? ঘটনার বিষয়ে কি অভিযোগ পুলিশকে জানা ছিল, কারণ আমিও একটা ছেলের বাবা, যদি আজকে যদি আমার ছেলে কিন্তু